with Mihan. Assalamu alaikum. Dhaka to Maldives tour er ditiyo porbe apnader shobai ke shagotom. Ajke amra achi Mafushi Island e. Aaj amra onek gulo activities othoba excursion korbo. Jemon dolphin watch, snorkeling, stringray fish dekha, sandbank e ghora aro onek kichui thakche ei porbe. Ekhane onek gulo agency ache. যারা সবগুলো সার্ভিস একসাথে দিয়ে থাকে স্পিডবোট জার্নি ডলফিন দেখা এবং সবগুলো অ্যাক্টিভিটিস ওরাই অ্যারেঞ্জ করে থাকে তো আমরা সি ড্রপস নামের একটা এজেন্সির সাথে কথা বলে আমরা যা যা করতে চাই একটি প্যাকেজ নিয়ে নিই যাতে খরচ পড়ে প্রতি পারসন $50 করে তো আমরা এখন স্পিডবোট ঘাটে চলে এসেছি এখান থেকে স্পিডবোটে করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে ডলফিন দেখতে এবং স্ট্রিংরে দেখা এবং বাকি অ্যাক্টিভিটিসগুলোর জন্য তো আমরা স্পিডবোটে উঠে বসলাম স্পিডবোট এখন জার্নি শুরু করছে মালদ্বীপের নীল জলরাশির মাঝখান দিয়ে ছুটে চলছে স্পিডবোট তো এই জার্নিটি খুবই উপভোগ্য ছিল তো আমরা প্রায় 40 মিনিট জার্নি করার পরে আমরা ডলফিনের কাছাকাছি পৌঁছে যাই এর মধ্যে গাইড আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দেয় এখানে আরো অনেক অ্যাক্টিভিটিস আছে যেমন প্যারাগ্লাইডিং কায়াকিং জেট স্কি ফান টিউব তো এটা আমরা আলাদা প্যাকেজে করব এই প্যাকেজে আমরা শুধু সমুদ্রের মধ্যে যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলোই করছি এখন আমরা চলে এসেছি ডলফিন পয়েন্টে অদ্ভুত সুন্দর এক দৃশ্য দূরে দেখতে পাচ্ছেন ডলফিন গুলো গ্রুপ করে ঘোরাফেরা করছে এবং আমাদের স্পিডবোট থেকে ডলফিন গুলোকে খাওয়া দেওয়া হচ্ছিল এজন্য ডলফিন গুলো খুব আমাদের খুব স্পিডবোট খুব কাছ থেকে ঘোরাফেরা করছিল এবং দেখতে পাচ্ছেন কত মনোমুগ্ধকর একটি দৃশ্য আমরা স্পিডবোট থেকেই এই দৃশ্যগুলো উপভোগ করি এবং এখানে আমরা প্রায় 20 মিনিটের মতো অবস্থান করি এবং আমরা খুবই এনজয় করি ডলফিন ওয়াচিং আমাদের জীবনের প্রথম এত কাছ থেকে ডলফিন দেখা এটা আমরা খুবই এনজয় করি এরপরে আমরা যাব শার্প পয়েন্টের দিকে আমরা সকালে জার্নি শুরু করেছিলাম সকাল 10টার দিকে তো এটা ফুল ডে প্যাকেজ নিয়েছিলাম আমরা এবং আমাদের সবগুলো অ্যাক্টিভিটিস করতে আজকে সারা দিন লেগে যাবে বিকাল 4টা পর্যন্ত আমরা অ্যাক্টিভিটিস করব তো পুরো ভিডিওটি দেখতে থাকুন ঢাকা টু মালদ্বীপস ট্যুরের আরও অনেক উপভোগ্য জিনিস এই ভিডিওতে থাকবে আমরা এখন চলে এসেছি শার্ক পয়েন্টের এখানে তো এখানে আমরা পানিতে নামবো এবং এখানে আমরা স্নরকেলিং করব তো এর আগে গ্লাস কীভাবে ইউজ করতে হয় মাস্কটা কীভাবে ইউজ করতে হয় গাইড আমাদেরকে সব কিছু শিখিয়ে দিয়েছে এই যে এখন দেখতে পাচ্ছেন শার্কগুলো আমাদের স্পিডবোটের আশপাশ দিয়ে ঘুরছে আমাদের সাথে আরও অনেক ট্যুরিস্ট গ্রুপ ছিল তো আমরা এখন গাইডের সহায়তায় আমরা এখানে নামবো আরও অনেকেই আমাদের সাথে এখানে ছিল তো এখানে যারা নামবেন সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন শার্ক দেখা শেষ করে এবং স্নরকেলিং করে আমরা এখন যাচ্ছি স্যান্ড ব্যাংকের দিকে তো এখানেই আমরা লাঞ্চ করব তো এই ডলফিন এবং শার্ক এটা দেখতে দেখতে আমাদের প্রায় দুপুর 1:30টার মতো বেজে গিয়েছে তো আমরা চলে এসেছি স্যান্ড ব্যাংকে তো আমরা এখানে নেমে ঘোরাফেরা করব ছবি তুলব এবং লাঞ্চ করব এর মাঝে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি মালদ্বীপ সম্পর্কে মালদ্বীপ একটি শতভাগ মুসলিম কান্ট্রি এবং এর জনসংখ্যা খুবই কম মাত্র 5.5 লাখের মতো মানুষ আছে এবং প্রচুর বাংলাদেশি এখানে আছে বাংলাদেশি অনেকের সাথে আমাদের কথা হয়েছে স্পিডবোটে ফেরিতে দোকানে হোটেলে প্রচুর আমাদের প্রবাসী ভাইয়েরা আছে তো এখানে এবং মালদ্বীপের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে দিবেহি
তো আসলে আমাদের খুব বেশি সমস্যা হয়নি, কারণ এখানে আপনার ইংলিশেও সবাই কথা বুঝে এবং যেহেতু বাংলাদেশের আছে আমরা বাংলাতেও অনেক জায়গায় কথা বলতে পেরেছি। এবং মালদ্বীপ আসলে এক ঋতুর দেশ, এখানে সবসময় একই রকম ওয়েদার থাকে, টেম্পারেচার সাধারণত 25-32 এর মধ্যেই থাকে। এখানে কখনো খুব বেশি গরম অথবা খুব বেশি ঠান্ডা এরকম হয় না, হয়তো মাঝে মাঝে বৃষ্টি হয়। স্যান্ডব্যাঙ্কে ঘোরাঘুরি এবং লাঞ্চ শেষ করে এর পরবর্তীতে আমরা যাব স্ট্রিংরে ফিশ দেখতে। এখন আমরা আবার আমাদের জার্নি শুরু করছি স্যান্ডব্যাঙ্ক থেকে, এবং আবার আধা ঘন্টার মতো জার্নি করে আমরা চলে আসলাম স্ট্রিং রে ফিশের কাছে। এই আইল্যান্ডেও আমরা মোটামুটি আধা ঘন্টা সময় মতো থাকি এবং স্ট্রিং রে মাছের সাথে ছবি তুলি, ভিডিও করি, এবং এই স্ট্রিং রে ফিশ দেখার মাধ্যমে আজকের অ্যাক্টিভিটিস আমাদের শেষ হয়ে যাবে এখানেই। এবং এরপর স্পিডবোট আমাদেরকে আবার নিয়ে যাবে মাফুশি আইল্যান্ডে। তো আমাদের তৃতীয় পর্বে থাকবে, আমরা ফেরিতে করে মালে সিটি ঘুরতে যাব, মালে এবং হুলুমালে ঘুরতে যাব। আমরা সর্বমোট 3 রাত এবং 4 দিন মালদ্বীপ আইল্যান্ডে থাকি। তো আমাদের পরবর্তী আরও কয়েকটি পর্ব আসবে যেখানে আমরা ঢাকা টু মালদ্বীপস ট্যুরের আরও অনেক কিছু এখানে শেয়ার করব, এবং সর্বমোট আমাদের কত খরচ হয়েছে সব কিছু আপনারা জানতে পারবেন পরবর্তী ভিডিওগুলো থেকে। তো আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখবেন। এখন বাজে বিকাল 3:30, আমরা মাফুশি আইল্যান্ডের দিকে রওনা হয়েছি। তো মাফুশি আইল্যান্ডে পৌঁছাতে আমাদের সর্বমোট 30 মিনিটের মতো সময় লাগবে। আজকের অ্যাক্টিভিটিস অথবা এক্সকারশন আমরা খুবই এনজয় করেছি। এই যে আমরা পৌঁছে গেলাম মাফুশি আইল্যান্ডের জেটি ঘাটে। তো আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং পরবর্তী ব্লগটি দেখবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।